वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू लेट्स टेक अट्टा। আমি অদিতি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি ভিডিও হতে চলেছে। তো এখন বাজে দুপুর একটা, ভিডিওটা শুরু হচ্ছে এখন থেকে। আজ দুটো থেকে আমাদের পুরনো স্কুল বিদ্যানিকেতন স্কুলে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 24 সেপ্টেম্বর আমাদের প্রাক্তনীয়াদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল থেকে, তাই আজকে আলোচনা সভা আছে। তাই দুটো থেকে যাব স্কুলে, তাই কথা না বাড়িয়ে আগে রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন বাজছে 1:30, বেরিয়ে যাব স্কুল যাওয়ার জন্য। বেশিক্ষণ দেরি করা যাবে না, দুটো থেকে ডাকা হয়েছে আমাদেরকে। তো খুব ভালো লাগছে, স্কুল যাব অনেকদিন পর মানে অনেকগুলো বছর পর স্কুল যাব। স্কুলে পুরনো টিচারদের সাথে আবার দেখা হবে, পুরনো পুরনো বন্ধুদের সাথে দেখা হবে। তো আমি জানতে পেরেছি আমাদের ইয়ারে সকলকেই ডাকা হয়েছে, আর কোন কোন ইয়ারে ডাকা হয়েছে ঠিক জানি না। প্রোগ্রামের জন্য আজকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, মিটিং আছে। তো দুটো থেকে মিটিং স্টার্ট হবে। তো স্কুলে গিয়ে কী কী করছি, কে কে আসছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো ভিডিওটা। তো বেশি কথা বলবো না, বেরিয়ে যাবো স্কুল যাওয়ার জন্য। দেখা হচ্ছে স্কুলে গিয়ে, চলো যাওয়া যাক। তো তোমরা দেখতে পেয়েছো আমি স্কুলে চলে এসেছি, এখন একটা রুমে বসে আছি। তো অনেকে এসেছে, বেশিরভাগই আসেনি। তো কে কে আসছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখন আছে আমি আর তাসলিমা এই রুমে। যেটা ধরো তাসলিমা, তাসলিমা হাই করে দে। তো আমি আর তাসলিমা এখন যাবো যে রুমে মিটিং হবে সেই রুমে। তো যাওয়া যাক, চলো চ। তো এটা হলো স্কুলের করিডোর, এখন করিডোর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর স্কুলের, নিচে গ্রাউন্ড ফ্লোর। এই যে এটা তাসলিমার করা ওয়াল পেন্টিং। এটা হলো আমাদের 12-এর ঘর, এই ঘরে আমরা 12-এর ক্লাস করেছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো রুমটা খালি, এখনো পর্যন্ত সেভাবে কেউ আসেনি। সামনে রয়েছে ফার্জি আর ফিজা। ফার্জি হলো সিনিয়র আর ফিজা হলো জুনিয়র। তো এক এক করে সকলে আসতে থাকবে, তো তোমরা দেখতে থাকো। এখনও রুমে সেভাবে কেউ আসেনি, তাই মিটিং শুরু হতে দেরি আছে, তাই চলে এসেছি তিনতলাতে। তিনতলাতে আমাদের 11-এর ক্লাসটা রয়েছে। বাঁদিকে হচ্ছে আমাদের 11-এর ক্লাস, আর সামনে রয়েছে হল ঘর। তো 11-এর ক্লাসটা দেখো আমাদের অনেক বড়। এই যে এটা হলো 11-এর ক্লাস, খুব বড়, একটা হল ঘরের মতোই বড়। খেলা দুটো ঘন্টা করবে,
জমে উঠল। আমি আশা করব যে 28 তারিখে আরো অনেক অনেক বর্ণময় হবে। এখন বাজছে 4টে বেজে গেছে। তো আমাদের মিটিং শেষ হয়ে গেছে। মিটিংয়ে আলোচনা হলো যে কবে কবে প্রোগ্রাম আছে, কারা কারা কী কী করবে না করবে সেটা আলোচনা হবে। তো এখন প্রায় দিনই মিটিং হবে, মানে আমাদের আলোচনা করতে হবে যে কে কী করবে। তো আমি তোমাদের একটা ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছিলাম, 24 তারিখে নয়, আমাদের প্রাক্তনীদের প্রোগ্রাম হবে 27 তারিখ আর 28 তারিখ। তো 27 আর 28 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, তার রিহার্সালের জন্য আমাদেরকে মাঝে মধ্যে এখন আসতে হবে। তো এখন আজকে কী কী করলাম না করলাম, স্কুলে অনেক কিছুই করেছি, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক টিচারদের সাথে দেখা হলো, অনেক ক্লাসমেটের সাথে দেখা হলো, আর অনেক প্রাক্তনী ছিলেন যারা আমাদের থেকে অনেক অনেক বড়। কেউ 2000-এ পাস, কেউ 2002, 2003, 2005, আবার অনেকে আছেন যারা 1997, 1995 পাস। তো আমাদের থেকে অনেক সিনিয়র তারাও এসেছিলেন। তো অনেক ভালো লাগলো দেখে যে তারাও আমাদের সাথে একসাথে বসে মিটিং করছেন। তো এখন তো আমি এখন দাঁড়িয়ে আছি তিনতলায়, আমি আর তাসলিমা দাঁড়িয়ে আছি, আর অনেক ক্লাসমেটরা এসেছিলো। তো সকলে এখন গোটা স্কুলটা ঘুরে দেখছে, আমাদের যেহেতু প্রথমে দেখা হয়ে গেছে তাই তিনতলায় দাঁড়িয়ে আছি। তো আমাদের মিটিং শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। তো এটা হলো স্কুলের করিডর, এখন করিডর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর স্কুলের, নিচে গ্রাউন্ড ফ্লোর। জল ছবি রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথা পায়রাদের গল্প বল, বন্ধু চল। রামধনু ঝালমুড়ি, হাফ টিকিট আপ পুলিশ, বিটনোনার চুরমুরের গল্প বল, বন্ধু চল। বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। কড়াই অ্যান্টেনা, হাত চিঠি হাফতারের, আয়নার জলপরীর গল্প বল, বন্ধু চল। সাপ লুডো চিত্রহার, লোডশেডিং শুকতারা, পাঁচ শিখের দুঃখদের গল্প বল, বন্ধু চল। বন্ধু চল বলটা রে রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে,
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে। ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে এক পাশে, খালি গায়ে নৌকোর ছাইগুলো উড়ছে এক পাশে। সেলোফেনে মুড়ে রাখা রং তারা সাদা কালো অ্যালবামে, সন্ধ্যের আরতির শাঁখ বাজে বন্ধু জল ছবিমে। রং বন্ধু চল তোর কাঁধে গল্পের ঘাসে তোর টিমে।